সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে ফাইনাল ম্যাচ, তিন ময়ূরের খেলা। একদিকে রয়েছে সেভেন স্টার বয়লাগাছি, অপরদিকে রয়েছে মুখার্জির চক। মুখার্জির চকে রয়েছে চিরঞ্জিৎ, প্রণব, সৌরভ, মেঘনাথ। সেভেন স্টারের বয়লাগাছি রয়েছে রেজা মোজা, রয়েছে মইদুল, রয়েছে লালটু, রয়েছে আনিসুর এবং সর্বোপরি আরিফ, এ গ্রুপের স্টার। চলছে আরিফ ফাইনাল ম্যাচ, তিন ময়ূরের খেলা চলছে, তিন ময়ূরের খেলা। আরিফে তুলে নিল, অতএব আরিফ চলে যাবে সদা প্যাভিলিয়নের বাইরে। এর নাম কি এখন ডেট করছে আমির, ও খেলার সময় এখন দিচ্ছে, মারি দিচ্ছে। ডেট করছে সৌরভ, ডাকে এসেছে চিরঞ্জিৎ। চলছে তিন ময়ূরের খেলা, প্রিয় দর্শক দেখে গিয়েছে, দেখা যাক রেফারি দেখতে পেয়েছে সম্ভবত ছড়ি, বলতে বলতে রেফারি চড়াইয়ে সিগন্যাল দিল। ডাকে এসছে প্রণব, চলছে তিন ময়ূরের খেলা, ফাইনাল খেলা। সাত ময়ূরে ড্র হয়েছে, ময়ূর হয়ে গেল। সৌরভ এসছে, চলছে তিন ময়ূরের খেলা, টান টান উত্তেজনা ম্যাচে।
পয়েন্ট নিয়ে চলে এলো সৌরভ। রেড করছে আরিফ, এ গ্রুপের স্টার। খুব টান টান উত্তেজনা ম্যাচে, দেখা যাক তিন মৌরে কে জয়ী হয়। এখনো হাফ টাইম হয়নি, বলতে বলতে সৌরভকে তুলে নিল, মইদুল কোপ দিল, আবার চিরঞ্জিতকে তুলে নিল, ফোনা পয়েন্ট নিয়ে চলে গেল। আবার পোনা পুড়ে গেল, চলে গেল প্যাভিলিয়নের বাইরে, এসছে মেঘনাথ, দেখা যাক মেঘনাথ কি করতে পারে। এখন চলছে তিন মৌরের খেলা, নির্ধারিত সময়ের মধ্যে তিনজন প্লেয়ার মৌর থাকলে সেই টিম হেরে যাবে। প্রিয় দর্শক, সম্ভবত সেভেন স্টার বয়লাগাছি এই মাঠ থেকে চ্যাম্পিয়ন হবে সেরকম সম্ভাবনা, দেখা যাক। আর অল্প সময় বাকি রয়েছে, একটা একটি দুটি রেড হয়তো হবে, বলতে বলতে ফ্রি হুইসেল বাজিয়ে খেলা শেষ করে দিল। খেলায় চ্যাম্পিয়ন হলো এজা মজা, অর্থাৎ সেভেন স্টার বয়লাগাছি।